হ্যালো গাইস আপনার ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়তে থাকতে পারেন ঠিক আপনারা যখন ইনস্টাগ্রাম টিকে ওপেন করে নেবেন ঠিক তখন এখানে উপরে একটি পপআপ শো করছি ইউ হ্যাভ সিন অল নিউ পোস্ট ফ্রম দ্য পাস্ট থ্রি ডেজ ইউ ফলো এবং আপনারা যতবারই এখানে রিফ্রেশ না কেন ঠিক ততবারই কিন্তু এখানে এই লেখাটি রয়েছে এই লেখাটি কিন্তু এখান থেকে রিমুভ হচ্ছে না তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এই প্রবলেমটি কেন দেখা যাচ্ছে এবং এই প্রবলেমটির কি সলিউশন রয়েছে সেটি জানাবো আজকের এই ভিডিওটিতে তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুতে চলো শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জেনে দিই আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন তো তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি এই সমস্যাটি কখন দেখা যায় দেখুন আপনি হয়তো ইনস্টাগ্রামে বেশি জনকে ফলো করেননি খুব কম জনকেই ফলো করেছেন এবং সেই ব্যক্তিদের পোস্ট আপনাদের কিন্তু এখানে ফিডে শো করে গেছে আপনি হয়তো কোন রিয়্যাক্ট করে দিয়েছেন এবং আপনারা যাদেরকে ফলো করে রেখেছেন তারা কিন্তু আর কোনো নতুন পোস্ট করেনি এবং তিন দিন ধরেই কিন্তু তারা কোনো পোস্ট করেনি এবং এই জন্যই কিন্তু আপনাদের এখানে শো করছে যে আপনি যাদের যাদের ফলো করেছেন তাদের পোস্ট কিন্তু আপনি অলরেডি দেখে নিয়েছেন তো এখানে আপনাদের দুটি সমাধান রয়েছে তো প্রথমে আপনারা কি করতে পারেন আপনারা আরো বেশ কয়েকজনকে ফলো করে নিতে পারেন তাহলে তাদের পোস্টগুলোও কিন্তু আপনাদের ফিডে চলে আসবে তো আপনি চাইলে আরো অনেকজনকে ফলো করতে পারেন এবং আরো একটি সেকেন্ড ট্রিক রয়েছে আপনি হয়তো চাইছেন যে আর কাউকে ফলো না করতে তবুও কিন্তু আপনাদের এই প্রবলেমটি সমাধান করতে তো তার জন্য কি করবেন প্রথমে আপনারা কি করবেন এখানে আপনাদের ইনস্টাগ্রামের এখানে নিচের ডান কোন এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে উপরের ডান এখানে থ্রি লাইনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে নিচের দিকে কিছুটা স্ক্রোল করে নেবেন এখানে একটি অপশন পেয়ে যাবেন সাজেস্টেড কন্টেন্ট বলে আপনি এই এই সাজেস্টেড কন্টেন্ট উপরে আপনারা আপনারা ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশান চেক করে নেবেন যে এই অপশানটি আপনাদের অন রয়েছে কিনা স্মুথ সাজেস্টেড পোস্ট আপনাদের যদি এই অপশানটি এখানে অন করা থাকে তো আপনারা কি করবেন এই অপশানটি একবার অফ করে দেবেন তাহলে কি হবে আপনি হয়তো কোনো নতুন ব্যক্তিকে ফলো করেননি কিন্তু আপনাদের এখানে ইনস্টাগ্রাম ফিডে নতুন নতুন ব্যক্তিদের পোস্ট কিন্তু সাজেস্ট হতে থাকবে এবং আপনাদের ফিডে কিন্তু নতুন নতুন পোস্ট আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি নতুন কাউকে ফলো না করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে স্মুথ সাজেস্টেড পোস্ট এই অপশানটি অফ করে রাখবেন তাহলেই কিন্তু বিভিন্ন ব্যক্তিদের পোস্ট কিন্তু আপনাদের ফিডে এভাবে কিন্তু সাজেস্ট করতে থাকবে এবং আপনারা কিন্তু নতুন পোস্ট দেখতে পাবেন তো এভাবেই কিন্তু এই প্রবলেমটির সমাধান করতে পারবেন তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে আরো কোনো ইনস্টাগ্রামে নতুন সমস্যা সমাধানের ভিডিওর সাথে Thanks for watching.